হ্যালো ফ্রেন্ড, তাহলে আমরা ক্লাচ প্লেট খুলেছি। ক্লাচ প্লেট প্রেসার প্লেট দেখাচ্ছি, গিয়ার বক্স ডাউন দেওয়া হয়েছে। এবার গিয়ার বক্স ডাউন দেওয়ার জন্য কি কি খুলতে হয়েছে, কি কোনটা কি সব আমি দেখিয়ে দিচ্ছি। দুই দিকে চাকা খুলতে হয়েছে, এই যে রাইটের চাকা খুলেছে। ডান দিককার অ্যাক্সেল খোলা হয়েছে, এদিককার বাঁ দিকের অ্যাক্সেল খোলা হয়েছে। এই যে এয়ার ফিল্টার আমাদেরকে খুলতে হয়েছে, ব্যাটারি খুলতে হয়েছে, ব্যাটারি বাক্স খুলতে হয়েছে, কুলেনের ডাব্বা খুলতে হয়েছে, অপরকার কভারগুলো খুলতে হয়েছে, নিচেকার কভার খুলতে হয়েছে, এই যে মাউন্টিং খুলতে হয়েছে, দুটো মাউন্টিং খোলা হয়েছে গিয়ারবক্সের, দুটো অ্যাক্সেল খোলা হয়েছে, সাইলেন্সার খুলেছি, সেলফ খুলেছি, এয়ার ওই যে এয়ার কেনার খোলা হয়েছে, আবার ওই যে জলের লাইনে পাইপ খোলা হয়েছে, তারপরে গিয়ারবক্স বের হয়েছে। গিয়ারবক্সের বের হওয়ার পর আমরা দেখছি ক্লাচ প্লেটের অবস্থা খুব অবস্থা ভালো নেই, যেহেতু আমাদের প্রবলেম ফল ছিল, ক্লাচের পেডেল বসে যাচ্ছিলো, কিন্তু ক্লাচের পেডেল বসে যাচ্ছিলো, এই যে লিকেজ আছে ক্লাচ সিলিন্ডার, সিলিন্ডার লিকেজ, সিলিন্ডারের প্রবলেম ছিল, কিন্তু তাও আমরা ক্লাচ প্লেট খুলে চেক করেছি, কিন্তু ক্লাচ প্লেট প্রেসার প্লেট অবস্থা খুব একটা ভালো নেই। এই যে একবার রিপিট দেখা দিচ্ছে, এই যে কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছি ক্লাচ প্লেটে, সেটা এক ফ্রেন্ড বলেছে যে ক্লাচ প্লেটের প্রবলেমটা কী ছিল, চেঞ্জ করেছো, তা আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি যে কী প্রবলেম ছিল। যেহেতু এই যে ক্লাচ প্লেট ফেটে যাচ্ছে, ক্লাচ প্লেটের রিপিট বেরিয়েছে, যেহেতু আর চলবে না, আর প্রেসার প্লেট চুল পরিমাণে একটু খোয়া আছে, কিন্তু এই খোয়াতেই এতেই প্রেসার প্লেটের কাজ হচ্ছে। প্রেসার প্লেট যদি ক্ষমতা না থেকে তার দু নম্বর গিয়ারে লাগিয়ে দিবে, কিন্তু যাহা অ্যাক্সেলারেটর ছেড়ে হালকা করে বাড়াবে, কিন্তু প্রচণ্ড ভাইব্রেশন করে, এই জন্য প্রেসার প্লেটের ক্ষমতা ডাউন হয়ে যায় ওইটাতেই। আর রেস হবে গাড়ি টানবে না, এটা হচ্ছে ক্লাচের ফল্ট। যেহেতু এই যে ক্লাচ প্লেটের কিছুই নেই, একবার শেষ অবস্থা, এটা পুরোনো বালা, এই যে পুরনো, এই যে নতুনটা দেখাচ্ছি, নতুনটা এই যে রিপিট কতটা দেখা দিচ্ছে, এই যে রিপিট, এই যে রিপিট কতটা অনেকটা নিচে ঢুকে আছে, এই যে কতটা নিচে, অনেকটা নিচে ঢুকে আছে সব, যেহেতু রিপিট বেরায়নি। আর এই যে ইয়ার রিপিটটা, এই যে পুরো দেখা দিচ্ছে, একবারে লেদারের সঙ্গে সন সন হয়ে যাচ্ছে, কিন্তু ইয়ার দেখা দিচ্ছে না, দেখা দেয় না, এই জন্যই এটা ডিফারেন্সটা দেখালাম আমি, যেহেতু রিপ্লেস করছি একসঙ্গেই। এই যে আমরা অরিজিনাল সামান কিনে নিয়েছি, ক্লাচ সিলিন্ডার প্লাস রিলিজ বেয়ারিং, এটা এই যে অরিজিনাল, এই যে আমরা খুলে দেখাবো, কিন্তু আমরা সবাই জানি যে অরিজিনাল সামান এটা, কিন্তু অরিজিনাল হলেও কিন্তু এটা চায়নার মাল, যেহেতু এই যে অরিজিনাল মারুতির জেনুইন মাল, আমরা জানি যে এটা অরিজিনাল মাল, অনেকেই বলি যে অরিজিনাল মাল এটা, কিন্তু অরিজিনাল মালে কোনটা কি, এই যে আছে লুক, লুকের মাল আছে এটা, লুক, এই যে লুক লেখা আছে, এর লেখা আছে লুক, এই যে লুক, এল ও ইউ কে, এল ইউ কে লুক, আর এই যে এই সিলিন্ডার, এই যে MSIL লুক ইন্ডিয়া, এর লেখা দেখা, এইগুলো লেখা আছে ইন্ডিয়া। আবার এই জায়গাতে দেখা যাচ্ছে, এর আবার লেখা আছে বিয়ারিংয়ে লেখা আছে মেড ইন চায়না। আমরা ভাবি জেনুইন মাল, জেনুইন মালে কী অবস্থা দেখেন, লুক প্লাস চায়না। যাই হোক, তাহলে আমরা নতুন মাল নিয়ে এসেছি, রিপ্লেস করছি পুরোনো মালকে, এই যে পুরোনো মাল, এটা এটা লুকের মাল, এই যে সেম লুকের মাল, এই যে লুক ইন্ডিয়া, এই যে তারপরে এই যে বিয়ারিং লেখা আছে চায়না, কী লেখা আছে, এই যে এইভাবে থাকবে সেম, এই যে এইভাবে টপটা ঢুকে যাবে, এই যে এটা এই নিচে ভাবে থাকবে, এমনি দাবিয়ে থাকবে, যখন এই ক্লাচে পেডেল করবে তখন এটাকে এমনি হ্যাঁ উঠে যাবে, তার মানে ভেতর দিয়ে ঠেলে দেবে, এটারই কাজ এটা, এটা রিলিজ বিয়ারিং প্লাস ক্লাচ সিলিন্ডার,
এটা দুই রকমই কাজ আছে, যেহেতু যে খেলছেন এই যে রিলিজ ওয়ারিং, এটা এই যে রিলিজ ওয়ারিং এ এই যে এটা ঘুরবে, রিলিজ ওয়ারিং এর কাজ হবে যেহেতু। আর এই যে পাঞ্চিং হচ্ছে, এই যাচ্ছে আছে, এটা হচ্ছে সিলিন্ডারের কাজ হচ্ছে। ঠিক আছে, আমরা এবার ফিটিং করে দেখাচ্ছি গিয়ারবক্সে। এই যে আমাদের নতুন মাল ফিটিং করছি, কীভাবে দেখাচ্ছি। এই যে একটা ফুটো আছে, ফুটো ঢুকে পড়ল। এই যে এই এই যে ঢুকছে, ওকে হয়ে গেল। এবার আমরা নাটবল করছি, ধরব তিনটে নাট। আমাদের সিলিন্ডার ফিং হয়ে গেল এই মতে। এই যে সিলিন্ডার ফিটিংস, এই যে আমরা ফিটিং করছি এই মতে। ক্লাচ প্লেট, আমাদের ক্লাচ প্লেট লাগানো হলো এই মুহূর্তে। কিন্তু এটা মাঝখানে এটা কি, সবাই বলবে যে মাঝখানে এটা কি টপ টপ, এটা টপটা হচ্ছে যে এই টপ দিয়ে সেন্টার করতে হয়। সেন্টার না করলে গিয়ারবক্স ফিটিং হবে না, গিয়ারবক্সে আউটলাইন হবে। যেহেতু মিডিল সেন্টার ক্লাচ প্লেটের সাথে ফেরা হইলে সেন্টার করতে হয়, এই জন্য গিয়ারবক্সটা ইজিলি ঢুকে যায়। তার জন্য ওটা টপ, ওটা আমাদেরকে এক্সট্রা মিস্ত্রির দিকে বানাতে হয়। তো এই মুহূর্তে আমাদের ক্লাচ প্লেট লাগানো হলো, যেহেতু এবার আমরা গিয়ারবক্স রেডি করে তুলবো। গিয়ারবক্স রেডি, যখন গিয়ারবক্স তুলবো, লাগাবো, ফিটিং করবো, তখনই আমাদেরকে টপটা বের করে নিতে হয়। টপ না বের করলে আমাদেরকে গিয়ারবক্স লাগবে না, যেহেতু ওতে টপ লেগে আছে। এটা আমাদেরকে এক্সট্রাভাবে সেটিং করার জন্য টপটা ব্যবহার করতে হয়, যেহেতু সেন্টার করার জন্য। তাহলে এই পর্যন্ত, এরপরে আমরা গিয়ারবক্স রেডি করি, দিয়ে তুলবো, ফিটিং করবো। আমাদের স্টারের লিঙ্কি, এই যে স্টারের লিঙ্কি দিন সব নাট টাইট দিয়েছে, যত যা আছে সব করে স্টাইল লিঙ্কি। তার মধ্যে একটা হচ্ছে নর্মাল করা আছে, যেহেতু স্টাইল লিঙ্কিটা খারাপ হয়ে গেছে নাটটা, ওরা খাম স্লিপ, এই জন্য একটা নাটকে ছেলে মেরে খোলা হয়েছে, খুলে একবারে নর্মাল নাট করে দিয়েছি। সেম সাইডে কোনো অসুবিধা নেই, প্রবলেম নেই। আর এই যে স্টাইল লিঙ্কি রেঞ্জ, এটা স্টাইল লিঙ্কি যে 40 সাইজের, এই যে লেখা আছে 40 সাইজ স্টার লিঙ্কি। হ্যালো ফ্রেন্ড, এই যে টাফারিয়া কোম্পানির রেঞ্জ, এই যে কি অবস্থা টাফারিয়া 40 সাইজের। এই যে আবার মাথা নেই, ওরা ব্যান, এই যে মাথা সব ব্যান ভেঙে গেছে। এই যে 40 সাইজের টুল, টুলস 40 সাইজের। তাহলে ওকে, আমাদের এই পর্যন্ত, এরপর গিয়ারবক্স তুলবো, রেডি কমপ্লিট। আমাদের গিয়ারবক্স এই মুহূর্তে ফিটিং হলো, তার মধ্যে রাউন্ডের বোল্ট আঁটাচ্ছি, তারপরে বাকি সব যেগুলো ফিটিং করবো, তারপর টোটালি স্ট্রেট করে দেখাবো। এরপর